মানে সব সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা মাঝে মাঝে দুজন একজন মারা যাচ্ছে, এই এক বছরের মধ্যে 15 জন লোক মারা গেছে। প্রিয় দর্শক, আমি রাজীব আহমেদ রাসেল আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের বগুড়া নগরবাড়ি মহাসড়কের এই হালিয়াঘাটি স্থানে। প্রথমেই জানিয়ে রাখি, বাংলাদেশের মহাসড়ক এখন বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিনিয়তই প্রাণহানির মতো ঘটনা ঘটছে, আর সবচাইতে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা। আমি আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো, শাহজাদপুরের হালিয়াঘাটি নামক এই স্থানে, এই স্পটে মহাসড়কে বেশ কিছু গর্তের সৃষ্টি হয়েছে, যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এই হালিয়াঘাটের নামক স্থানে প্রায় প্রতি বছরই সড়ক দুর্ঘটনা ঘটে। এই নগরবাড়ি মহাসড়ক থেকে যানবাহনগুলো আসার সময় কিন্তু এই গ্যাপগুলোতে কিন্তু যেতে পারে না, বিধায় তারা কিন্তু ডান সাইড দিয়ে বাঁক নিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থেকে বা পেছন থেকে যানবাহনগুলো দ্রুতগতিতে তাদেরকে আঘাত করে, সেজন্য কিন্তু প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। শুধু এই হালিয়াঘাটি নামক স্থান নয়, পাশে মাদলা আব্দুল হামিদ সিএনজি পাম্পের সামনেও কিন্তু এরকম বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এই মাদলা নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনায় 2-3 দিন আগেও একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন আগে এই হালিয়াঘাটি নামক স্থানে কিন্তু একটি দুর্ঘটনায় প্রায় 3 জন নিহত হয়েছে, এবং কয়েকদিন পূর্বে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু 2 জন আহত হয়েছে। আমি এখন কথা বলবো একজন ভ্যান চালকের সাথে। আপনার নাম কি? আব্দুল বারেক। আচ্ছা, এই যে মহাসড়কে যে গর্তের সৃষ্টি হয়েছে, এজন্য আপনাদের কি কি সমস্যা হয়? এখানে আমাদের সমস্যা, আমরা গাড়ি যাইতে পারি না, অনেক জায়গা যায় গ্যাপ বাড়াইছে, গাড়ি অ্যাক্সেল ভাঙে এবং স্পোক সব কাটে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, অথচ যাত্রীও তো ছাড়ে না, কি করব, আমরাও তো নিরুপায়। আচ্ছা, আমরা শুনেছি যে এখানে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা সম্পর্কে আপনি কিছু জানেন? এর আগেও এখানে একটা কিছুদিন আগে, মাসখানেক আগে সিএনজি দুর্ঘটনা ঘটছিল, একই সিএনজি 4 জন মানুষ মারা গেছে, আমার নিজের চোখের সামনে আমি দেখিয়া, এই জন্য ভয়ে আর এদিকে আসি না, কারণ জায়গা যায় গ্যাপ দেয়া, একটু গাড়ি সাইড করলে আর একখানা এসে উঠো দেয়, এই অবস্থা এই জায়গার। ধন্যবাদ। দর্শক, আমরা স্থানীয়দের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে গত 1 বছরে প্রায় 7 থেকে 8 জনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে এই স্পটে। আমি এই পর্যায়ে কথা বলবো স্থানীয় একজন বাসিন্দার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মহাসড়কে এই গর্তের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে? এই গর্তের জন্য প্রতিদিনই পরে এখানে অ্যাক্সিডেন্ট হয়, বুঝছেন? তারপরে মনে করেন যে সবসময় দেখা যাচ্ছে রিক্সা, মোটরসাইকেল, বড় গাড়ি, মানে সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা মাঝে মাঝে 2 জন 1 জন মারা যাচ্ছে, মানে সবসময় অ্যাক্সিডেন্টের উপরেই নাই। আপনি এ যাবৎ কয়টি দুর্ঘটনা দেখছেন এবং কয়জন মারা গেছে? 1 বছরের ভিতরে না হলে এনে 15 জন লোক মারা গেছে। কতদিনে? এই 1 বছরের মধ্যে 15 জন লোক মারা গেছে এই জায়গায়। আচ্ছা, গর্তের এই জায়গায় কিভাবে দুর্ঘটনা ঘটে? ওই গর্তে মনে করেন যে একটা রিক্সা যাচ্ছে, ওই গর্ত দিয়ে একটু ব্যস্ত দিয়ে ফাঁকে যাবে, পিছন দিয়ে আরেকটা রিক্সা মেরে দেয়, এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে বেশি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি শুনলেন স্থানীয় বাসিন্দা যেটা বললো যে এই বেশ কয়েকটি এই জায়গাতেই বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে, যানবাহন চলতে পারে না, সে কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে চলেছে। প্রিয় দর্শক, এই জায়গাটি হালিয়াঘাটি নামক স্থানেরই আরেকটি স্পট, আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনগুলো এই গর্তের জন্য কিন্তু ডান দিক দিয়ে কেটে যাচ্ছে, এবং আরও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় বড় ঢিপির তৈরি হয়েছে এই বিটুমিন দ্বারা এবং খোয়া দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন পাথরের এই বিটুমিনগুলো উঁচু হয়ে আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যানবাহনগুলো কিন্তু পাশ কেটে যাচ্ছে, এই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে। এই জায়গাটি হলো একটি মোড়, একটি টার্নিং পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই জায়গাতে যখন মোটরসাইকেল আরোহীরা এই জায়গাটা অতিক্রম করার সময় এই জায়গাতে পাশ কাটানোর জন্যই কিন্তু দুর্ঘটনায় পতিত হয় যানবাহনগুলো।
প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব একজন মোটরসাইকেল আরোহীর সাথে। আপনি এই যে গ্যাপ আছে, এই গ্যাপের বাম পাশ দিয়ে ঢুকালেন, এর কারণটা কি এবং এই গ্যাপের কারণে কি কি সমস্যা হয় আপনাদের চলাচলে? ধন্যবাদ রাজীব রাসেল ভাইকে। বিষয় হচ্ছে ভাই, এটা আপনাদের প্রধান সড়ক দেখা যাচ্ছে, যে বিশ্ব রোড, মেইন রোড, মহাসড়ক। তো এই এই ভাঙা জায়গাটার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা যায় যে অনেক রকম ঝুঁকির সম্মুখীন হয়ে থাকি, আর দেখা যায় দুর্ঘটনা, অধিকাংশ দুর্ঘটনায় আপনি জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এখানে দুর্ঘটনা ঘটে আছে। তো মহাসড়ক ব্যবস্থা আমাদের আকুল আবেদন থাকবে, এই জায়গাটা অবশ্যই যেন খুব খুব দ্রুত, অতি দ্রুত এটা স্বয়ংসম্পূর্ণভাবে ঠিক করার ব্যবস্থা করতে হবে। সামনে আমাদের বাসা, এখানে আমরা দেখে থাকি যে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয়। তো আপনি অনেক ভালো উদ্যোগ নিয়েছেন ভাইয়া রাজীব রাসেল ভাই, আপনি এইসব ভালো জিনিস তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে আমি বেশ কয়েকজনের কাছে শুনলাম যে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এই স্পটগুলোর, এই গর্তের কারণে, এই সম্পর্কে আপনি কি জানেন? জি ভাই, এটা একেবারে, আপনি যে ঘটনাটি শুনেছেন এটা একেবারে 100% সত্য ঘটনা। 3 থেকে 4টা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের মধ্যে প্রায় 3টা থেকে 4টা মৃত্যুর ঘটনা আছে, আর বিশেষ করে এই জায়গাটাই, এই জায়গাটাই এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করে। ধন্যবাদ মোটরসাইকেল আরোহী স্থানীয় বাসিন্দা রায়হান লোধিকে, আপনার জন্য শুভকামনা রইল, নিরাপদে বাইক চালাবেন। মহাসড়কে যে পরিমাণে দুর্ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে এই মহাসড়কে বাইক চালানো একটি বিপজ্জনক ঘটনার সম্মুখীন হতে হয়। মহাসড়কে যে পরিমাণ বাইক দুর্ঘটনার ঘটছে সেটা অনেক চিন্তার বিষয়। আমি সড়ক ও জনপথ বিভাগের কাছে আহ্বান জানাই যে যেন অতি দ্রুত এই গর্তগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়, কারণ এই মোড়ের পাশেই কিন্তু এই গর্ত। যখন এই মোড়টা ঘুরে যানবাহনগুলো, চালকরা কিন্তু এই গর্তগুলো দেখতে পায় না, হঠাৎ করে দেখার কারণে তারা ডান দিকে বাঁক নেওয়ার সময় কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। আমি এই পর্যায়ে আপনাদের মাদলা আব্দুল হামিদ সিএনজি গ্যাস স্টেশনের পাশের অবস্থা আপনাদের দেখাবো। চলুন, নগরবাড়ি বগুড়া মহাসড়কের এই মাদলা এবং হালিয়াঘাটি এই স্থানটিতে প্রায় 200 থেকে 250 মিটারের দূরত্ব। এই 200-250 মিটার যদি মেরামত করা হয় তাহলে কিন্তু নির্বিঘ্নে যান চলাচল করতে পারে এবং যাত্রী সাধারণ এবং যানবাহনগুলো ভোগান্তি দূর হবে। প্রিয় দর্শক, আমি এই পর্যায়ে এখন কথা বলবো বগুড়া নগরবাড়ি মহাসড়কের পাশেই অবস্থিত এই আব্দুল হামিদ সিএনজি স্টেশনের কর্ণধার নিয়ামল নাসির হিরণের সাথে। আমি তার কাছে জানার চেষ্টা করব যে এই মহাসড়কে এই গর্তের কারণে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই রাস্তা কিছুদিন আগেও এটা মেরামত করেছিল, কিন্তু এ যাবৎ 4-5 বার মেরামত করছে, কিন্তু 20-25 দিন 1 মাস পরে এটা ভেঙে যায়, যার কারণে প্রতিনিয়ত যানবাহন চলা অসুবিধা হয়, দুর্ঘটনা ঘটে, এমনকি আমার পাম্পে গাড়ি বের হইতে ঢুকতে অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হইতে হয়েছে। এর জন্য আমাদের অনেক সময় দেখা যায় পাম্পের প্রচণ্ড ভিড় থাকে, জনদুর্ভোগ। কিছুদিন আগে এখানে প্রাণহানি ঘটছে এবং মানে প্রতিনিয়তই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সবসময় হচ্ছেই, কাজেই এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত দ্রুত রাস্তাটা সংস্কারের জন্য। ধন্যবাদ নিয়ামল নাসির হিরণ। প্রিয় দর্শক, প্রায় সকল স্থানীয় মানুষই কিন্তু এই মহাসড়কের এই গর্তগুলো দ্রুত মেরামত করার দাবি জানিয়েছে। আমি সামনে যদি আপনাদের আরও দেখাই, এপাশে দেখছেন বরাবর কিন্তু এই এই পিচ ঢালাই অংশগুলো কিন্তু এরকম উঁচু নিচু অবস্থায় রয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। প্রিয় দর্শক, সাজেদপুর পৌর সদরের নগরবাড়ি বগুড়া মহাসড়কের এই হালিয়াঘাটি থেকে এই মাদলা আব্দুল হামিদ সিএনজি পাম্প কিন্তু বরাবরই কিন্তু এরকম দুর্ঘটনা প্রবণ অবস্থায় রয়েছে, তাই যানবাহন চালক এবং এলাকাবাসী এবং যাত্রী সাধারণ কিন্তু সড়ক ও জনপথ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই অংশটুকু মেরামত করার দাবি জানিয়েছে। নিরাপদে মানুষ মহাসড়কে চলাচল করুক এই প্রত্যাশা জানিয়ে আমি রাজীব আহমেদ রাসেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে
ধন্যবাদ, আসসালামু আলাইকুম।